গাজীপুরের মেয়র জাহাঙ্গীর হোসেন ওনার লয়ারকে শুনলেন, রিট আবেদন করে যেটা এখানে পাটনাকে শুনলেন, শুনে হাইকোর্ট ডিভিশন অর্ডার দিয়েছে যেই ইনকোয়ারিটা চলমান আছে সেটা সেভাবেই চলবে, ওটাতে কোনো ব্যাঘাত ঘটবে না। তবে ইনকোয়ারিটা প্রেফারেটলি পার্লামেন্ট পক্ষে ছ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন এবং ছ মাস পরে নিষ্পত্তি করার পরে এটা হাইকোর্টকে একটা কমপ্লেন দিতে, এটা আমরা করেছি 22 জুন, না না 22 জুলাই না, এই ডেটটা আমার মনে নেই, তবে 22 সালের জুলাই অগস্টের দিকে ইনকোয়ারিটি শুরু হয়েছে। অনুসন্ধান শেষ করার জন্য অবশ্যই এটা হাইকোর্টের আদেশটি আমরা পৌঁছে দেব, অলরেডি পৌঁছে দিয়েছে। আমাদের ইনকোয়ারি অফিসের দুজনের মধ্যে একজন এসেছিলেন, উনি নিজে একজন ইনকোয়ারি কর্মকর্তা নিজে শুনে গেলেন, তার অফিসকে জানাবেন এবং আমরা সেটি চিঠি দিয়ে জানাবো, আদেশ যেদিন পাবো আদেশটা আমরা পৌঁছে দিই। আশা করি এটা হাইকোর্টের নির্দেশনা মোতাবেক 6 মাসের মধ্যে নিষ্পত্তির আপ্রাপ্ত মানে চেষ্টা করার চেষ্টা হবে।